আপনি একটা ফেসবুক পেজ তো খুলে ফেলেছেন কিন্তু সঠিকভাবে কিভাবে সেই পেজে ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটি আপনি জানেন না এই কারণে কি হচ্ছে আপনার ভিডিওতে একদম ভিউজ আসছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করার সম্পূর্ণ প্রসেসটিকে দেখিয়ে দেবো যেখানে থাকবে টাইটেল কিভাবে লিখতে হয় সেখানে থামনেল কিভাবে দিতে হয় এবং ট্যাগ কিভাবে লিখতে হয় যে কারণে কী হবে পরবর্তীতে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে আপনি ভালো পরিমাণে ভিউজ পাবেন এর জন্য আপনাকে কী করতে হবে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে তো আর বেশি দেরি করবো না হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দিন না করে আজকের এই ভিডিওটি শুরু করি আপনাদেরকে সমস্ত প্রসেস আমি দেখিয়ে দেবো এই স্মার্টফোনের মাধ্যমে যে ক্ষেত্রে আপনাদের সুবিধা হয় তো প্রথমত দেখুন প্রথমত হচ্ছে আপনাকে কি করতে হবে যে যেহেতু আমাদের কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশান নেই যার মাধ্যমে আমরা ফেসবুকে ডাইরেক্ট আপলোড করব তাই সেই ক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজারের ব্যবহার করব। এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলাম ওপেন করার পরে আপনাকে কি করতে হবে যে এখান থেকে সরাসরি লিখতে হবে ক্রিয়েটার স্টুডিও লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে তারপরে না আপনি এক কাজ করবেন এই ডান দিকে যে থ্রি ডট রয়েছে না এই থ্রি ডটে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ডেস্কটপ সাইট রয়েছে এই যে দেখুন এখানে যেখানে লেখা আছে ডেস্কটপ সাইট এটাকে কিন্তু অবশ্যই চেক করে রাখবেন মানে এটাকে রাইট দিয়ে রাখবেন নাহলে কিন্তু আপনার এই প্রসেসটা হবে না আমি এখানে ডেস্কটপ সাইটে করলাম করার পরে এখানে যে এই দেখুন প্রথমে যে ক্রিয়েটার স্টুডিওটা রয়েছে এই যে এই যে প্রথম দ্বিতীয় যে কোনো একটাই সেখানে আপনি ক্লিক করে এরকম টাচ করে ধরে রাখবেন ধরে তারপরে আপনি এখান থেকে এই যে ওপেন ইন নিউ ট্যাব করবেন না নাহলে কী করবে বলুন তো ডাইরেক্ট আপনাকে অ্যাপ্লিকেশন আর কি ঢুকিয়ে দেবে এই জন্য আপনি নিউ ট্যাব করে নেবেন তারপরে এখান থেকে আপনি যে নিউ ট্যাবের সেই জায়গাটায় আবার পৌঁছতে পারবেন আমি এখানে ক্লিক করে নেব এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন নিউ ট্যাবের আমার এখানে কিন্তু আমি প্রবেশ করে গেলাম তো প্রবেশ করার পর এখান থেকে আমাকে কী বলবে যে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটাকে লগ ইন করতে বলবে তো এই যেখানে দেখুন লগ ইন একটা সেকশান রয়েছে এই যে কোনো লগ ইন বলে আমি এখানে লগ ইনে আর কি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন আমার যে ফেসবুকের ইমেল আইডি আর পাসওয়ার্ড কিন্তু এখানে চাইছে এখানে আপনারা যে আপনাদের রয়েছে ইমেল আইডি আর পাসওয়ার্ড সেটাকে কিন্তু দিয়ে দেবেন আপনি আপনার প্রোফাইলটা লগ ইন করার পরে আপনি একবার এখানে এসেও চেক করে দেখবেন এই থ্রি ডটে আর কি ক্লিক করে চেক করে দেখবেন যেটা ডেস্কটপ সাইট আছে কি না আমি এখানে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু ডেস্কটপ সাইটই আছে এবার আমাকে কি করতে হবে যে ডেস্কটপ সাইটে এটা চেক করার পরে এই যে এখানে দেখুন লেখা আছে ট্রাই ইট আউট দেখুন এখানে লেখা আছে এখানে আপনি যদি ডাইরেক্ট ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনে ঢুকিয়ে দেবে এর জন্য আপনি কি করবেন এই লিঙ্কের ওপর চাপ দিয়ে ধরবেন ধরে এখান থেকে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটা নতুন ট্যাবে আর কি আর কি অন হবে সেক্ষেত্রে এই যে আমি এই যে চিহ্নটা রয়েছে এইখানটা করে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচের দিকে যে এই ট্যাবটা রয়েছে এই ট্যাবটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে দেখুন একটা নতুন কিন্তু প্যানেল ওপেন হয়ে গেছে একদম সাজানো গোছানো অনেকটা ইউটিউবের মতো এইবার এই প্যানেলের মধ্যে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে কিভাবে প্রথমত এই যে বাঁ দিকে যে জায়গাটা রয়েছে দেখুন বাঁ দিকে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটা এখানটা করে দেখবেন আপনার যে পেজটা ওপেন করেছেন সেটা সিলেক্ট আছে কি না এখানে আপনি প্রোফাইল থেকে যেই যেই পেজগুলো ওপেন করবেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে সেক্ষেত্রে আপনার পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে দেখুন ক্রিয়েট পোস্ট বলে একটা অপশান রয়েছে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে ডাইরেক্ট কিন্তু এখান থেকে কিন্তু আমাদের সবকটা অপশান চলে আসছে যে দেখুন এখানে কিন্তু আমরা বড় বড় করে লেখা আছে দেখুন অ্যাড ভিডিও বলে দেখুন অ্যাড ভিডিও তো এখান থেকে আমি যদি অ্যাড ভিডিওকে সিলেক্ট করি তারপরে দেখুন এখানে অপশান আছে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার ফোনে যেই যেই ভিডিও আর কি রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে ডাইরেক্ট আর কি ওপেন হয়ে যাচ্ছে এখানে আমি একটা যে কোনো বড়ো ভিডিও আর কি সিলেক্ট করবো কারণ ছোটো ভিডিও যদি আমি এখানে সিলেক্ট করি সেই ক্ষেত্রে কিন্তু এটা রিলস হিসেবে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে আমি বড়ো ভিডিও যদি থাকে কোনো আমি বড়ো ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ডাইরেক্ট এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে এবার ভিডিও সিলেক্ট করার পরে কি করতে হবে আমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা আপলোড হতে একটুখানি সময় নেবে আর কি তো দেখুন আমি ভিডিও সিলেক্ট করেছি ভিডিও সিলেক্ট করার পরে দেখুন প্রথমে দেখুন অপশান চলে এসেছে দেখুন এখানটা করে ভিডিও টাইটেল বলে ঠিক আছে আমি ধরুন এখানে লিখলাম যে মাই ফার্স্ট ভ্লগ জাস্ট একটা উদাহরণ সর্বপারকে লিখলাম আর নিচের দিকে দেখুন রয়েছে ডেসক্রিপশন মানে এই ভিডিও সম্বন্ধে যদি কোনো ডেসক্রিপশন দিতে চান এখান থেকে দিতে পারেন এটা অপশনাল আপনি দিতেও পারেন না দিতে পারেন তারপরে আর কি দারুণ ব্যাপার হচ্ছে এই যে এই জায়গাটা সেটা হচ্ছে থামনেল কারণ দেখুন ভিডিও কিন্তু অনেকেই থামনেল দেখে ক্লিক করে আপনি যদি আকর্ষণীয় থামনেল দেন সেক্ষেত্রে কিন্তু মানুষ ভিডিওটা দেখবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি চাইলে নিজের থামনেল বানিয়ে এখান থেকে যে আপলোড থামনেল যে অপশানটা আছে এখান থেকে কোনো থামনেল নিজে থেকে দিতে পারেন কিংবা আপনার ভিডিও থেকে কোনো ফ্রেম আপনি সিলেক্ট করে এখানে থামনেল হিসেবে সেট করতে পারেন এখানে আমার ভিডিওতে যে ফটো রয়েছে আমি সেটাই আর কি দিচ্ছি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা এইভাবে এটাকে করবেন করা হয়ে গেলে আপনি দেখবেন একটু ফলো করবেন নিচের দিকে একটা অপশান রয়েছে নেক্সট বলে ভালো করে দেখুন এই যে নেক্সট বাটনটা রয়েছে এই নেক্সট বাটনটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে না পরবর্তী যে পেজ রয়েছে সে পেজে পৌঁছে দেবে তো এখানে রয়েছে ক্যাপশান লেখা তো আমাদের ভিডিওতে কোনো ক্যাপশানের প্রয়োজন নেই আমি এটাকে ইগনোর করব। ইগনোর করার পরে আমি এখান থেকে ডাইরেক্ট যে এই যে নেক্সট বাটনটা রয়েছে আবার এই নেক্সট বাটনটাতেই ক্লিক করে নেব ক্লিক করার পরে কয়েকটা অপশান আসছে প্রথম অপশানে এই ভিডিওটা কপিরাইট কিনা সেটা চেক করা হয়েছে তারপরে দেখুন এখানে বিভিন্ন আরও অনেক কিছু অপশান রয়েছে ঠিক আছে তারপরে আমরা যদি এইখান থেকে ভালো করে ফলো করি তাহলে দেখবেন দেখতে পাবেন আপনারা যে এই যে পরবর্তী যে অপশানটা রয়েছে যে শেডিউল বলে এই যে শেডুল যে অপশানটা রয়েছে এই শেডিউলে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা চাইলে মানে ভিডিওটাকে শেডুল করতে পারবো মানে একটা টাইম ফ্রেম সিলেক্ট করে সেই টাইমে এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে ঠিক আছে আমরা যদি মনে করি না আমার এইসবের দরকার নেই আমরা ডাইরেক্ট এখান থেকে শেয়ার করে দিতে চাই ভিডিওটা তাহলে দেখুন এখানে কিন্তু একটা শেয়ার বাটন রয়েছে তো এখানে এই যে শেয়ার বাটনটা আছে এই শেয়ার বাটনটা যদি আমি ডাইরেক্ট এখন ক্লিক করে দিই তাহলে হবে বলুন তো এই পেজে ডাইরেক্ট এই যে ভিডিওটা রয়েছে এটা দেখুন পাবলিশ হয়ে যাবে কিছুক্ষণ আর কি প্রসেসিং হবে তারপর কিন্তু এটা সরাসরি এখান থেকে পাবলিশ হয়ে যাবে তো এই জিনিস কয়েকটা স্টেপ রয়েছে এই স্টেপগুলোকে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবার কী হয় অনেকে কী করে ফেসবুকের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশান থেকে ডাইরেক্ট আপলোড করার চেষ্টা করে এক্ষেত্রে কী হয় বলুন তো ভিডিওর যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যায় এবং ভিউজ কিন্তু আসে না আর সেখানে ভিডিওটাকে ভালো করে অপটোমাইজও করা যায় না কোয়ালিটি কিন্তু নষ্ট হয় এবার ব্যাপার হচ্ছে ফেসবুকের কয়েকটা কিন্তু অ্যাপ্লিকেশান আছে প্রথম একটা অ্যাপ্লিকেশান ছিল সেটার নাম হচ্ছে গিয়ে দেখুন ক্রিয়েটর স্টুডিও বলে এই অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা এখন আর কাজ করে না পরবর্তী যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে বিজনেস স্যুট বলে মেটা বিজনেস সুইট তো এই যে অ্যাপ্লিকেশানটা যে অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে আপনাদের দেখাই এখানেও কিন্তু আমার পেজটা ওপেন হচ্ছে এখান থেকেও কিন্তু ভিডিও আপলোড করা যায় কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এটা ভালোভাবে না অপ্টোমাইজ নয় যে কারণে কি হয় এখান থেকে ভিডিও আপলোড করলেও আপনি কিন্তু ভালো রেসপন্স পাবেন না কারণ ফেসবুকের ব্যাপারটা কী হয়েছে বলুন তো ফেসবুক না এখন এই যে অ্যাপ্লিকেশানগুলোতে ভালোভাবে অপটোমাইজ নয় কিন্তু ডাইরেক্ট আপনি যদি ব্রাউজার থেকে জিনিসটি করেন তাহলে জিনিসটি কিন্তু পারফেক্টভাবে হয় অনেকেই এই ব্যাপারটি জানে না তার জন্য ভুলভালভাবে আপলোড দেয় এর জন্যই কিন্তু তারা ভিউজটা পায় না তো যারা একদম এই বিষয়টি জানেন না তাদের ক্ষেত্রে আশা করি কিছু না কিছুভাবে হেল্প হয়েছে তাহলে ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি একটা লাইক দিন আর যদি অনেকে আছে এই বিষয়টি জানেন না তাদেরকে শেয়ার করুন তারা এই ব্যাপারটি জানতে পারবে আর চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওর শেষে বরাবর আমি একটাই কথা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অলবঙ্গা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন